হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের অবকলন থেকে ভিডিওটা হবে। অবকলনের সংক্ষিপ্ত নয় থেকে শুরু হবে, ঠিক আছে? অবকলনের সংক্ষিপ্ত নয় ক্লাস 11, ছায়া প্রকাশনীর বই। যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই জানবে, আর যারা আজকে প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে, এবং অন্যান্য চ্যাপ্টার্সের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ওখানে দেখতে পারবে। চ্যাপ্টারগুলো সব আলাদা আলাদা করা আছে, ঠিক আছে? তো 9 নম্বর অঙ্ক যেটা আছে, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস x/4 হলে দেখাও যে এক্স ইন্টু ডিওয়াই ডি এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? তো এটা আমাদের দেখাতে হবে। তো কিভাবে করা হচ্ছে দেখো, প্রথমে যেটু দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু x/x+4 এটা লেখা হলো। তারপরে ডিওয়াই ডি এক্স মানে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন। তো দেখো ভাগের সূত্র হবে, নিচে আছে x+4, তাহলে নিচে হবে x+4 তার হোল স্কোয়ার। আচ্ছা, উপরে প্রথমে নিচেরটা থাকে ইন্টু উপরেরটার ডেরিভেটিভ, মাইনাস উপরেরটা থাকে ইন্টু নিচেরটার ডেরিভেটিভ। এটাই ভাগের সূত্র, সবাই জানো। তাহলে দেখো x+4 থাকলো, এক্সের ডেরিভেটিভ 1, আবার এক্স থাকলো x+4-এর ডেরিভেটিভ 1, কারণ এক্সের ডেরিভেটিভ 1 আর 4-এর ডেরিভেটিভ 0। ওকে, তাহলে এটা যদি এবার গুণ করে বিয়োগ করো তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে উপরে শুধু থাকছে 4/x+4 তার হোল স্কোয়ার, এটা আসলো ডিওয়াই ডি এক্স। তাহলে এবার যেটা বাম পক্ষ ছিল সেটা দেখো, এটা ছিল আমাদের বাম পক্ষ এক্স ইন্টু ডিওয়াই ডি এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। তো এখানে এই ডিওয়াই ডি এক্সের জায়গায় যে মানটা এখনই বেরোলো সেটা বসিয়ে দিলাম, তাহলে এক্স ইন্টু 4/x+4 তার হোল স্কোয়ার, আর ওয়াইয়ের জায়গায় যেটা প্রশ্নে দেওয়া ছিল সেটা x/x+4, এখানেও তাই ওয়াইয়ের জায়গায় মানটা বসিয়ে দিলাম। তাহলে এটা দেখো গুণ করলে 4x/x+4 তার হোল স্কোয়ার, এটা গুণ করলে x²/x+4 তার হোল স্কোয়ার, আর এটা মাইনাস 4x/x+4। ওকে, দেখো এটা এখানে অ্যাকচুয়ালি গুণ করা হচ্ছে না, এটা করা হচ্ছে কি, প্রথমে এই যে ব্র্যাকেট যেটা আছে সেটা মানে লসাগু করে নাও। তাহলে লসাগু করলে নিচে হবে x+4, আর উপরে কি হবে দেখো, এখানে এক্স আছে তার মানে এক্স, আর এটা মাইনাস ওয়ান আছে তার মানে -x -4 হয়, ঠিক আছে? তাহলে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, তার মানে এই ব্র্যাকেটেরটা ভাঙলে আমাদের আসছে -4/x+4। ওকে, এবার ওইটার সঙ্গে যদি এইটা গুণ করো তাহলে 4x হয়ে যায় উপরে, দেখো 4x, আর নিচে x+4 x+4 তার হোল স্কোয়ার, আর এই মাইনাসটা এখানে হয়ে চলে এলো, ঠিক আছে? তাহলে এবার দেখো এটা এটা কেটে যাচ্ছে, এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, একই জিনিস প্লাস মাইনাস, তাহলে কেটে গিয়ে 0 হয়ে গেল। সুতরাং ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। ওকে, আচ্ছা নেক্সট প্রবলেম নাম্বার 10। প্রবলেম নাম্বার 10-এ বলছে ওয়াই ইকুয়াল টু কোসেক এক্স ইন্টু কট এক্স হলে দেখাও যে 2 dy dx + y² + 1 ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে একই কাজ, ওয়াই যেটা দেওয়া আছে সেটা লিখলাম, ওয়াই ইকুয়াল টু কোসেক এক্স প্লাস কট এক্স। তাহলে ডিওয়াই ডি এক্স হবে কোসেক এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক এক্স কট এক্স, আর কট এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার এক্স ফর্মুলা। তাহলে এবার বামপক্ষ হয়ে যে বামপক্ষ লেখা হলো, এবার এখানে ডিওয়াই ডি এক্সের মান এবং ওয়াইয়ের মান এই দুটো বসিয়ে দাও। তাহলে এটা হয়ে যায় 2 dy dx-এর মান, দেখো দুটো থেকেই মাইনাস কোসেক এক্স কমন যাচ্ছে, সে মাইনাস কোসেক এক্স কমন নিয়ে একবারে লিখেছি, আর তারপরে ওয়াই স্কোয়ারের মান মানে ওয়াইয়ের মানটা বসিয়ে দিয়েছি, আর লাস্টে 1, ঠিক আছে? ওয়াইয়ের মান আর লাস্টে 1। তো এবার ওয়াই স্কোয়ারটা যদি ভাঙো এবং সবগুলো গুণ টুন করলে অনেকগুলো কেটে যাবে, কেটে গিয়ে এইটা থাকবে আমাদের কট স্কোয়ার এক্স প্লাস 1 মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তো এই যে দেখো, এবার কোসেক স্কোয়ার, এই যে কট স্কোয়ার প্লাস 1 এটা মানেই কোসেক স্কোয়ার, আবার মাইনাস কোসেক স্কোয়ার এটা থাকলো, তাহলে এটা এটা কেটে গিয়ে 0, সুতরাং ডান পক্ষ চলে এলো, অর্থাৎ প্রমাণিত হয়ে গেল। ওকে, আচ্ছা নেক্সট প্রবলেম নাম্বার 11 বলছে ওয়াই ইকুয়াল টু রুট এক্স প্লাস 1/√x হলে প্রমাণ করো যে 2x dy dx dy আছে, এখানে উল্টো আছে, প্লাস ওয়াই ইকুয়াল টু 2√x। তাহলে ওয়াই ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা লিখলাম, আচ্ছা রুট এক্স মানে x^2, আর 1/√x মানে x^-2, ঠিক আছে? তাহলে এবার ডেরিভেটিভ করলে কি হবে, হাফটা সামনে আসলো x^-2 হয়ে গেল, আর এখানে -½টা সামনে আসলো x^-3/2 হয়ে গেল, কারণ ওপরে -1 হয়, যা আছে তার সঙ্গে -1 হয়। তাহলে এবার LHS যেটা ছিল 2x dy dx + y, এখানে মানটা বসিয়ে দাও। তাহলে 2x dy dx-এর জায়গায় যেটা বেরোলো সেটা, ওয়াইয়ের জায়গায় যেটা দেওয়া ছিল সেটা। তো এবার এক্স দিয়ে গুণ করে দাও। তাহলে এক্স দিয়ে গুণ করলে দেখো কি হয়, এই প্রথমটা 2 কেটে যায়,
আচ্ছা এক্স টু দি পাওয়ার এখানে আছে ওয়ান, এখানে আছে মাইনাস হাফ, তাহলে এক থেকে মাইনাস হাফ বাদ দিলে হাফ থাকে, তার মানে এক্স টু দি পাওয়ার হাফ হলো। আবার পরেরটার সঙ্গে গুণ করলে আবার টু টু কেটে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার ওয়ান, আর এটা মাইনাস থ্রি বাই টু, তার মানে ওয়ান মাইনাস থ্রি বাই টু, এটা হয়ে যায় আমাদের মাইনাস হাফ। তো এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, একইভাবে এই দুটো থেকে গেল। তাহলে দেখো এবার কাটাকুটি হয়ে গিয়ে আমাদের এটা প্লাস হবে, ঠিক আছে, এটা প্লাস আছে, এই যে প্লাস আছে এটা প্লাস হবে, তাহলে এটার সঙ্গে এটা কেটে গিয়ে এটা এটা থাকছে, তার মানে টু এক্স টু দি পাওয়ার হাফ, তার মানে টু রুট এক্স, সেটাই হয়ে যাচ্ছে আমাদের ডান পক্ষ। ওকে, সো প্রমাণিত হয়ে গেল। আচ্ছা নেক্সট প্রবলেম নাম্বার ১২ বলছে যে ওয়াই ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স প্লাস এরকম ধরনের আছে একটা দিয়ে দিয়েছে, হলে দেখাও যে ডিওয়াই ডিএক্স এর মান হবে ওয়াই, ঠিক আছে। তাহলে ওয়াই যেটা আছে সেটা লেখা হলো, ইনফিনিটি পর্যন্ত চলছে। এবার ডিওয়াই ডিএক্স মানে ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডিওয়াই ডিএক্স করো, প্রথমে একের ডেরিভেটিভ জিরো, এক্সের ডেরিভেটিভ ওয়ান, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টু এক্স, আর নিচে ফ্যাক্টোরিয়াল টু ছিল সেটা থাকলো, একইভাবে এক্স কিউবের ডেরিভেটিভ থ্রি এক্স স্কোয়ার, নিচে ফ্যাক্টোরিয়াল থ্রি থাকলো, এক্স টু দি পাওয়ার ফোরের ডেরিভেটিভ ফোর এক্স টু দি পাওয়ার থ্রি, নিচে ফ্যাক্টোরিয়াল ফোর থাকলো, প্লাস ডট ডট। তাহলে এবার প্রথম জিরোটাকে বাদ দিয়ে দেখো এখানে কি থাকছে, টু টু কেটে গিয়ে থাকছে, শুধু এক্স পড়ে থাকছে, তাহলে প্রথমে ওয়ানটা থাকলো, তারপরে টু টু কেটে গিয়ে এক্স থাকলো, তাহলে এক্স, তারপরে থ্রির সঙ্গে ফ্যাক্টোরিয়াল থ্রিকে ভাঙলে কেমন হয়, থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান হয় না, তাহলে উপরে থ্রির সঙ্গে নিচের থ্রি কেটে গিয়ে এটা পড়ে থাকছে, এটা মানে আবার ফ্যাক্টোরিয়াল টু, সো এখানে ফ্যাক্টোরিয়াল টু থাকলো। একইভাবে এইটা দেখো ফ্যাক্টোরিয়াল ফোরকে ভাঙলে ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান হয়, তাহলে উপরের ফোরটার সঙ্গে এই ফোরটা কেটে গিয়ে এটা পড়ে থাকছে, তাহলে এইটা মানে হচ্ছে আবার ফ্যাক্টোরিয়াল থ্রি, তো সেই ফ্যাক্টোরিয়াল থ্রি থাকলো, এরমভাবে চলছে। তো দেখো অ্যাকচুয়ালি যেটা আসলো আমাদের উত্তরে সেটাই হচ্ছে আমাদের ওয়াই ছিল, ওয়াই চলে এসেছে, তার মানে এটা ওয়াই বসিয়ে দিলাম, সুতরাং প্রমাণিত হয়ে গেল। আচ্ছা নেক্সট প্রবলেম হচ্ছে প্রবলেম নাম্বার ১৩ বলছে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এরকম আছে একটা, হলে প্রমাণ করো যে ওয়ান প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে ওয়াই ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা লেখা হলো, এবার ডেরিভেটিভ আগের মতো একই, ডিওয়াই ডিএক্স, এক্সের ডেরিভেটিভ ওয়ান, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টু এক্স, এক্স কিউবের ডেরিভেটিভ থ্রি এক্স স্কোয়ার, এরমভাবে চলছে। তাহলে দেখো টু টু কেটে গিয়ে ওয়ান মাইনাস এক্স, থ্রি থ্রি কেটে গিয়ে প্লাস এক্স স্কোয়ার, ফোর ফোর কেটে গিয়ে মাইনাস এক্স কিউ, প্লাস চলছে। তো এটা মানেই হচ্ছে ওয়ান প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ানের ফর্মুলা, ঠিক আছে, এটা এই ফর্মুলাটা একটা মনে রাখতে হবে, জাস্ট ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ানের ফর্মুলা হচ্ছে এটা। তাহলে টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, ঠিক আছে, যেহেতু মাইনাস ওয়ান পাওয়ারে আছে, তাহলে এই ওয়ান প্লাস এক্সটা বাদিকে গুণ করে দিলে ওয়ান প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়ান হয়ে যায়, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে। তো এটা জাস্ট তোমাদের একটু মনে রাখতে হবে যে এটা হচ্ছে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ানের ফর্মুলা। এটা অ্যাকচুয়ালি ওই দ্বিপদ উপপাদ্য ওরম করে কিন্তু ভাঙা যেতে পারে, ঠিক আছে, ওরম করে যদি তোমরা ভাঙো তাহলে ওখান থেকে দেখতে পেয়ে যাবে যে এটাকে ভাঙলে ওইটাই আসে। আচ্ছা নেক্সট প্রবলেম নাম্বার ১৪ এটাতে বলছে যে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু হলে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। তাহলে প্রথমে ডিওয়াই ডিএক্সটাই নির্ণয় করা যাক, তাহলে ভাগের সূত্র হবে বুঝতেই পারছো, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু, এটাকে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স, তাহলে ভাগের সূত্র নিচেরটার হোল স্কোয়ার, প্রথমে নিচেরটা থাকলো ওপরেরটার ডেরিভেটিভ মাইনাস ওপরেরটা থাকলো নিচেরটার ডেরিভেটিভ। ওকে, তাহলে এক্স প্লাস টু থাকলো এটার ডেরিভেটিভ করলে হয় ওয়ান, আবার এক্স মাইনাস টু থাকলো এটার ডেরিভেটিভ করলে হয় ওয়ান, আর নিচে এক্স প্লাস টু তার হোল স্কোয়ার। তাহলে এবার উপরে দেখো ব্র্যাকেটটা তুললে এক্স প্লাস টু মাইনাস এক্স প্লাস টু বাই এক্স প্লাস টু তার হোল স্কোয়ার, তাহলে এক্স এক্স কেটে গিয়ে ফোর বাই এক্স প্লাস টু তার হোল স্কোয়ার, এটা হয়ে গেল, তার মানে ডিওয়াই ডিএক্স আমরা বেরিয়ে গেল। এইবার তারপরে প্রশ্নটা বলেছে যে এক্সের কোন মানের জন্য ডিওয়াই ডিএক্স নির্ণয় করা সম্ভব হবে না তা উল্লেখ করো, তাহলে এক্সের মান কোন মানের জন্য ডিওয়াই ডিএক্স নির্ণয় করা যাবে না। তাহলে দেখো ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করা সম্ভব হবে না যদি এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো হয়, ভালো করে দেখো, কারণ আমাদের ডিওয়াই ডিএক্স এসেছিল ফোর বাই এক্স প্লাস টু তার হোল স্কোয়ার, তাহলে নিচে এক্স প্লাস টু তার হোল স্কোয়ার এটা যদি জিরো হয়ে যায় তাহলে আমাদের আসবে ফোর বাই জিরো, কারণ ফোর বাই জিরো তো ইনফিনিটি, অসঙ্গত, এর কোনো সংজ্ঞা নেই, তাই না, তার মানে ইনফিনিটি এক অস্তিত্ব নেই, তাহলে যদি নিচেরটা জিরো হয় তার মানে আমাদের ডিওয়াই ডিএক্স নির্ণয় করা যাবে না, তার মানে আমাদের নির্ণয় করা যাবে না কখন, যখন এক্স প্লাস টু তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে, লেস দেন না ইজ ইকুয়াল টু জিরো,
তাহলে হোল স্কোয়ার জিরো মানে এক্স প্লাস টু জিরো, তার মানে এক্স ইকাল টু মাইনাস টু। সুতরাং এক্স ইকাল টু যদি মাইনাস টু হয় তাহলে ডিওয়াই ডিএক্স নির্ণয় করা যাবে না। নেক্সট প্রবলেম নাম্বার 15 বলছে ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স বাই এ মাইনাস রুট ওভার এ বাই এক্স হলে দেখাও যে এটা এটা দেখাতে হবে। তাহলে প্রথমে ওয়াইটাকে একটু ভালো করে লিখতে হবে। ওয়াই ইকুয়াল টু যেটা দেওয়া আছে রুটটাকে ভেঙে লিখছি, এক্স টু দি পাওয়ার হাফ বাই এ টু দি পাওয়ার হাফ, আর এটা এ টু দি পাওয়ার হাফ বাই এক্স টু দি পাওয়ার হাফ। তার মানে ডিওয়াই ডিএক্স করো এবার ডেরিভেটিভ। এ টু দি পাওয়ার হাফ তো কনস্ট্যান্ট, তাহলে এটা বাইরে চলে এলো। আচ্ছা, এক্স টু দি পাওয়ার হাফের ডেরিভেটিভ হয় হাফ, সামনে আসলো এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। একইভাবে এ টু দি পাওয়ার হাফ কনস্ট্যান্ট, সেটা বাইরে চলে এলো। এক্স টু দি পাওয়ার নিচে আছে এক্স টু দি পাওয়ার হাফ, তার মানে উপরে উঠলে হবে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফের ডেরিভেটিভ হয় এটা মাইনাস হাফ, সামনে আসলো এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু। ওকে, তাহলে এবার সাজিয়ে লিখে দাও। তাহলে দেখো এটা ওয়ান বাই টু, আচ্ছা রুটে নিচে থাকলো, এটা যেহেতু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ আছে তাহলে নিচে রুট এক্স হয়ে গেল। একইভাবে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল, এ রুট এ বাই টু লিখলাম, আর এক্স টু দি পাওয়ার এখানে ছিল মাইনাস থ্রি বাই টু, সেই কারণে ওয়ান বাই এক্স ইন্টু রুট এক্স। ওকে, এটা ওয়ান আর রুট এক্স মানে থ্রি বাই টু হয়ে যায়। এইবার আমরা বার করবো টু এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স। তাহলে টু এক্স থাকলো আর ডিওয়াই ডিএক্সের যে মানটা এখনই বার করলাম সেটা এখানে বসিয়ে দিলাম। তাহলে বসিয়ে দেওয়ার পর টু এক্স দুটোর সঙ্গে গুণ হয়ে গেল। তো গুণ হয়ে গিয়ে দেখো কাটাকাটি হয়ে যাচ্ছে, টু টু কেটে যাচ্ছে, আর এই রুট এক্সের সঙ্গে এক্স কেটে গিয়ে উপরে একটা রুট এক্স থাকছে আর নিচে একটা রুটে থাকছে, তার মানে প্রথমে থাকছে রুট এক্স বাই রুটে। একইভাবে এখানে দেখো টু টু কেটে যাচ্ছে, এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে রুটে আর নিচে থাকছে রুট এক্স, তার মানে রুট এ বাই এক্স। তো দেখো এটা অ্যাকচুয়ালি ওয়াই চলে এসেছে, তাই না? না, ওয়াই একটা সমস্যা আছে, ওয়াই একটা মাইনাস ছিল, ঠিক আছে? তো এখানে প্লাস এসেছে, ঠিক আছে। এইবার আমরা বার করছি টু এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, টু এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। তাহলে এইটা তো আমাদের ওয়াই, আর এখানে টু এক্স ডিওয়াই ডিএক্স বার করলাম এইটা, তাহলে এই দুটো গুণ করলে আমরা টু এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স পেয়ে যাবো। তো এই দুটো দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা হয়ে যাচ্ছে। তাহলে এটার ফর্মুলা আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এটা হয়ে যায় এক্স বাই এ মাইনাস এ বাই এক্স। ওকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এর পুরোটা হচ্ছে এ, এই পুরোটা হচ্ছে বি, আর এই পুরোটা এ, এটা বি, এটা এ প্লাস বি, এটা এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার, তার মানে এই পুরোটা যদি স্কোয়ার করে লেখো তাহলে রুটগুলো সব কেটে যাবে, মাইনাস এই পুরোটা স্কোয়ার করে লিখলে রুটগুলো সব কেটে যাবে, তার মানে এক্স বাই এ মাইনাস এ বাই এক্স। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। থ্যাংকস।